সালামু আলাইকুম। আপনার কি মেয়ের সাথে আমার বিয়ে দিচ্ছেন বলেন তো? আপনার মেয়েকে আমি কতক্ষণ যাবৎ ফোন দিচ্ছি, সে ফোনটা ধরছে না। আপনি আমার শাশুড়ি, তাই আপনার সাথে আমি নর্মালভাবে কথা বলতেছি। তা নাহলে আপনাকে আমি বুঝাইতাম যে আমি এসআই ফেরদৌস কী ক্ষমতা রাখতে পারি। তাকে বলেন ফোনটা ধরতে এবং আপনি দেখেন সে কী করতে পারে। নাম তো বলেন তাকে। হ্যাঁ, আমি নিচে দাঁড়ানো। জি হ্যালো। আরে বুঝতে পেরেছি, আমি ওয়ার্ল্ডে রেখে আসছি, এটা একটু মিউট করে রাখো। আসতেছি আমি, 20 মিনিটের ভিতরে আসতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে স্যার রে বলো। ওকে কী ব্যাপার, তোমারে ফোন করতেছি তুমি ফোন ধরো না। হ্যাঁ, পরে তোমার আম্মারে ফোন করতে হইলো আমার। বাসার নিচে দাঁড়িয়ে আপনার ফোন করার কি দরকার? বাসায় গেলেই তো হয়, আম্মা আছে, চা। আমার সময় নাই, আমি একটু ডিউটি থেকে আসছি, একটা ব্রেক নিয়ে আসছি। তোমার জন্য আমি ওয়ালেসটা বলতে আনি নাই, রেখে আসছি। হলে চলো আমরা শপিংয়ে যাবো। চলো, কোথায় যাবো? শপিংয়ে যাবো। শপিংয়ে যাবো মানে এইভাবে ইউনিফর্ম পরে আপনি শপিংয়ে যাবেন? এভাবে মানে আমার তো এটাই চাকরি, এটাই আমার পেশা, আমি এসআই, আমার দায়িত্ব সব কিছু তো এটার মধ্যেই আছে। হ্যাঁ, কিন্তু এইভাবে আমি আপনার সঙ্গে শপিংয়ে যেতে চাই না। দেখো, আমার ইউনিফর্ম নিয়ে কোনো কথা বলবে না, এটা আমার সম্মান, আমার ভালোবাসা, আমার দায়িত্ববোধ সব কিছু এটার মধ্যে আছে। সমস্যা কী? আমার দায়িত্ব, আমার চাকরি নিয়ে তুমি যদি অসম্মান করো সেটা খুব খারাপ হয়ে যাবে। জি না, আমি অসম্মান করছি না, কিন্তু আমি আপনার বউ, এই কথাটাও ঠিক না, মানে বিয়ে এখনো হয়নি। আরে আন্টি বদল হয়ে গেছে, এখন তো বউই, আর শপিং করা লাগবে না এটা। চলো চলো চলো, আই মানে এমনি চলো বললেই হয়, প্রিপারেশন আছে না একটা। তোমার তো এমনি সুন্দর লাগতেছে, সুন্দর না তুমি, সুন্দর দিয়ে তো বিয়ে করছি। চলো 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 চলো। আচ্ছা আমি একটু আসছি, এক মিনিট। কেন, টয়লেটে যাবা? ওইখানে শপিং কমপ্লেক্সে টয়লেট আছে, ওইখানে করে নিও, অসুবিধা নাই। আমি কি বলেছি আমি টয়লেটে যাব? আমি ব্যাগ আনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। চলো চলো, সমস্যা
না, সানগ্লাস পড়লে তুমি আমার চোখ দেখবা না, আমি তোমার চোখ দেখব না। আরে কি ঘটনা তুমি তো জানো না, গত সপ্তাহে একটা ছিচকা চোর ধরে নিয়ে আসছে আমার অফিসে, ফার্ম গেট থেকে ধরছে, কোনো কথাই বলতে চায়, এখন ওর নামে তো কমপ্লেন আছে। আমি কি করলাম? আর এই সব কাহিনী হচ্ছে এই এসআই ফেরদোসের বদৌলতে। এসআই ফেরদোস কেমন লাগলো? এই ধরনের অফিসিয়াল কথাবার্তা আমি মোটেই পছন্দ করি না। তাই? আরে এগুলো তো অফিসিয়াল ঘটনা না, বাস্তব জীবনে ঘটনা। তবে এটাও সত্য, এসআই ফেরদোস যেখানে থাকবে কোনো ক্রাইম হবে না। হ্যাঁ কি ভাই, বামে যাও বামে যাও। হ্যাঁ দেখো কি সুন্দর করে রিক্সা চালাচ্ছে, একদম সুন্দরভাবে রিক্সা চালাচ্ছে। কারণ কি? এসআই ফেরদোস ওর রিক্সায় উঠছে। হ্যাঁ কিরে, বুঝে শুনে রিক্সা চালাস। এগুলো কি ধরনের কথা বলে? কি ধরনের কথা মানে? এসআই ফেরদোস কি বারবার আসে নাকি দুনিয়াতে? এই চল একটা সেলফি তুলি, তাকাও, ধরি না। তোমার কারণে মাফ করে দিলাম, ভাড়া 20 টাকা ভাড়া আছে 50 টাকা দিলাম। আর শুনো, কারো বোর্ড দিকে তাকাবা না, নিজের বউ তারা কারো দেখবে না, যাও।
আসো আসো আসো, ভালো আছেন? দেখো কি কি পছন্দ দেখো বলো আমারে। সুন্দর না আমার বউ? জি জি। এ ভাই কাকে রাখছেন? হ্যাঁ তোর তো চোখের সমস্যা আছে, চোখ তো ঠিক রাখতে পারে না। স্যার সরি স্যার, আপনি স্যার ভুল বলছেন। কি দেখবেন স্যার বলে? কি ভুল বলছি আমি? কি লাগবে মানে? ওকে 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 স্যার, আমি আমি ওর পক্ষ থেকে সরি। কি লাগবে বলেন প্লিজ। শুনেন, ওই লেটেস্ট ডিজাইনে যা যা আছে সবাই লাইন ধরে দাঁড় করা দেন। আচ্ছা দেখছি। আচ্ছা এটা তো বুঝবেন না, ক্যাটালগ আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ক্যাটালগ ক্যাটালগ আছে প্লিজ। হ্যাঁ আমি একটু বলি, মানে আমার এই সব কিছুই আছে আসলে, আমি আমার কিছু লাগবে না। আরে চুপ করো, তুমি বললি হবে নাকি? হ্যাঁ ভাই, এইটা হচ্ছে আমাদের পরিবারের পরম্পরা, আমরা বিয়ের আগে আমাদের বউদের মন ভরে গহনা দিই একদম। বউ তুমি আমার, আমি যা দিব সেটা তুমি পরবা। অনেক হবা নাকি ভাই? জি। হ্যাঁ দেখো, আরে বাবা দেখো দেখো, বালানিবা এই বালাটা হয়ে গেল তো ভাই। হ্যাঁ দেখো না ভালো হবে, এটা একটু দেখান। তুমি চুপ, তুমি সব নষ্টের মূল। কত বলে? আচ্ছা লাখখানিক দেখেন। আচ্ছা স্যার দিচ্ছি, আমি বিল করে দিচ্ছি। সরি শোনো, কোনোদিন কারো বড় দিকে চোখ দিবা না। চলো সাথে বিয়ে ঠিক করলো বাবা মা আমার, এত খিটখিটে মেজাজে ছেলের সাথে সংসার করা যায়? কি অল্পতেই হাইপার হয়ে যায়, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে, যা তা ব্যবহার করে। এরকম লোককে বিয়ে করার চাইতে সারা জীবন বিয়ে না করে থাকা অনেক ভালো। ছি, দোকানে সবার সামনে কি খারাপ ব্যবহারটাই না করলো আমার সাথে, ওই মানুষটার সাথেও। আমার কি তাকে একবার সরি বলতে যাওয়া উচিত? আরে আপনি সরি, কালকে আমার জন্য আপনাকে অনেক উল্টাপাল্টা কথা শুনতে হয়েছে।
না না এটা কোনো সমস্যা না, আসলে আমি আপনাকে হেল্প করতে গেছিলাম, উনি আসলে বোধহয় বিষয়টাকে ভালোভাবে নিতে পারেননি, এটার জন্য আপনি এত দূরে এসে সরি না বললেও চলতো। না আমি আসলে শুধু সরি বলতে আসিনি। ও কি অরুণ নতুন কিছু দেখবেন? জি না, আমি আসলে এই গয়নাটা ফেরত দিতে চাচ্ছি। ও আচ্ছা, তার মানে ওটা পছন্দ হয়নি। ঠিক আছে, আপনি আপনি অন্য ডিজাইনগুলো দেখেন। না অন্য ডিজাইন দেখে চেঞ্জ করবো আসলে সেটাও না, আমি এই গয়নাটা ফেরত দিয়ে ক্যাশব্যাক নিতে চাচ্ছি। আসলে এই ক্ষেত্রে এখন আমাকে সরি বলতে হচ্ছে, মানে সকাল তো, মানে এত ক্যাশ তো এখন নেই। আমি বরং আপনাকে অন্য কোনো ডিজাইন দেখাই। না আমার আসলে টাকাটা হলেই ভালো হয়, মানে এই গহনাটা রেখে আমি টাকাটা ব্যাক চাচ্ছি। কি হয়েছে রাসেল? না মানে উনি ওই যে কালকে গয়না নিয়ে গেলো না, ওটা ফেরত দিয়ে উনি ক্যাশব্যাক চাচ্ছে, কিন্তু ওই মুহূর্তে তো এত ক্যাশ নেই। ম্যাডাম রাসেল ঠিকই বলেছে, আমরা গহনা ফেরত দিই ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে এত ক্যাশ আমার কাছে নেই। না মানে আপনি তো আসলে দেখেছেনই যে আমার হবু বর কেমন মানুষ, উনি আসলে আমাকে পাঠিয়েছেন যে এটা ফেরত দিয়ে যেন আমি ক্যাশ ব্যাক নিয়ে যাই। তো এখন যদি আপনারা আমাকে ক্যাশটা ব্যাক না দেন তাহলে উনি খামাখাই পুলিশ ফোর্স টোর্স পাঠিয়ে একটা ঝামেলা করে ফেলবে। আমি আসলে চাচ্ছি না যে ঝামেলাটা হোক, সেই জন্যই আমি বলছি যে ক্যাশটা ফেরত দিয়ে দেন আর আপনারা গহনাটা রেখে দিন। ঠিক আছে ম্যাডাম, আমি চেক লিখে দিচ্ছি, আপনি দয়া করে ক্যাশ আউট করে দেবেন প্লিজ। যে চেক আমি নেবো না, আমি ক্যাশই নেব। এত সকাল সকাল এত টাকা কোথায় পাবো বলুন, আমার ক্যাশে এত টাকা নেই প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি বরং চেক দিয়ে দিন, ওনার হাতে দিয়ে দিন, উনি আমার সঙ্গে যাক, গিয়ে ক্যাশ করে দিক, ক্যাশ করে দিয়ে উনি চলে আসুন। আচ্ছা ঠিক আছে রাসেল, তুমি ওনার সাথে যাও, ওনাকে ক্যাশ আউট করে দিয়ে সাথে সাথে আমার দোকান চলে আসবে। ওকে ওকে, আমি চেক লিখে দিচ্ছি। প্রশ্ন উত্তর খোঁজার তো কোনো দরকার নেই, আমি যা বলছি সেটা করলে ভালো, আর যদি আপনি সেটা করতে না চান তাহলে ওই যে আমার হবু বর তাকে শুধু একটা ফোন দেবো, আর বাকিটা জীবন আপনার অন্ধকার জেলে কাটবে। আচ্ছা আপনি আসলে কি চাচ্ছেন আমাকে একটু ক্লিয়ার করে বলুন তো, পুলিশ আমি এমনিতেই ভয় পাই। এত অস্থির হচ্ছেন কেন? সারাদিন যেহেতু আপনি আমার সঙ্গেই থাকছেন তাই পুরো বিষয়টাই আপনি পরিষ্কার হয়ে যাবেন। আচ্ছা আপনার সাথে সারাদিন থাকলে যে আমার কোনো বিপদ হবে না সেটার গ্যারান্টি কি? সেটা তো জানি না, কিন্তু আমার সঙ্গে আপনি না থাকলে তখন যে মহাবিপদ হবে সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্লিজ দেখুন এইভাবে রহস্য করে কথা বলবেন না, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি দোকানে চলে যাই। গতকাল আপনি আমার হবু বরকে দেখেছিলেন না? জি দেখেছি। কেমন দেখেছেন? মানে একটা পাগল কিন্তু পুলিশ। আপনি কি চান আমি সেই পাগল পুলিশকে ফোন করে আপনার বিরুদ্ধে নালিশ করব? না। তাহলে কথা বন্ধ করে চুপচাপ আমার কথা মতো চলুন, উঠুন। আচ্ছা আপনার উদ্দেশ্যটা কি বলুন তো, আপনি একজন পুলিশের বউ হয়ে আমাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। ওই যে দেখেন ওখানে বাদাম আছে, বাদাম বিক্রি করছে, ওখান থেকে বাদাম নিয়ে আসেন। আমি বাদাম খাবো না। কেন বাদাম খাবেন না? কারণ আমি ভয়ে জর্জরিত, বাদাম আমার গলা দিয়ে নামবে না। যান নিয়ে আসেন, আমি খাবো। যান।
এই নিন বাদাম। আপনি খান। এসবের মানেটা কি? ভেরি সিম্পল, আপনি বাদাম খেতে খেতে এখানে ওয়েট করেন, আমি এই যে এখানে একটু যাবো আর আসবো। আর হ্যাঁ, আমাকে একটু 2000 টাকা দিন তো, আমার একটু টাকা কম আছে ব্যাগে। মানে কি আশ্চর্য, আমার লাখ টাকা আছে আপনার হাতে আর আপনি আমাকে 2000 টাকা দিতে পারবেন না? আমি কি আপনার 2000 টাকা নিয়ে পালিয়ে যাবো? দিন। ও আর হ্যাঁ, এইখানেই দাঁড়িয়ে থাকবেন, পালানোর বিন্দুমাত্র কোনো চেষ্টা করবেন না, তাহলে কিন্তু একেবারে যাবজ্জীবন। বাদাম খেতে হবে না, চলেন জি আমার সঙ্গে চলেন। আরে কি মুসিবত, আপনি আবার কে? চলেন। আমি না বুঝতে পারলাম না যে আপনি হঠাৎ এই গেট আপ নিলেন কেন? নিজের সিকিউরিটি এনশিওর করার জন্য। বুঝলাম না, আর দেখুন আমি না বুঝতে চাইও না। শুনুন, আমি না খুবই ছোটোখাটো নিরীহ শ্রেণীর কিন্তু খুব বড় আকারের ভীতু একজন মানুষ, আমার অপরাধটা কি? সে কি কথা, আপনি তো রীতিমতো ঘামছেন, আপনি আমার হবু হাজবেন্ডকে এত ভয় পান? ওরে বাবারে, ভয় মানে ভয়, সাংঘাতিক ভয়, যখন তখন ধরে জেলে পড়ে দেবে। আপনি তো শুধু জেলের ভয় পাচ্ছেন, আর আমি সারা জীবন এই লোকটার সঙ্গে কাটানোর ভয় পাচ্ছি। তার মানে আপনি ওই বদমেজাজি পুলিশ মানে আপনার হবু হাজবেন্ডকে নিয়ে সুখী না? না, আমি চাই না ওর সঙ্গে সংসার করতে। যে লোকটা বিয়ের আগেই এমন ব্যবহার করে, সে বিয়ের পরে তো আমাকে পাগল করে ছেড়ে দেবে, এমন মানুষের সাথে সংসার করা যায় নাকি? আমি আমার বাকি জীবনটা যে মানুষটার সাথে কাটাবো, তার সঙ্গে যদি আমি আমার সুখ দুঃখ সব কিছু শেয়ার করতে না পারি, তাহলে এই জীবনের কি মূল্য বলেন? কি সাংঘাতিক কথা, উনি কি জানে আপনার মনের কথা? জানলে তো আপনাকেও জেলে ভরে দেবে। জানে না, হয়তো বুঝতে পারে। তাহলে আপনি ওই বদমেজাজি লোকটাকে বিয়ে করছেন কেন? ওই যে বললেন না একটু আগে যে আপনি নিরীহ, আপনার কি অপরাধ? আমার ক্ষেত্রেও তাই, বাবা মার ইচ্ছে রক্ষা করতে গিয়ে আমাকে এই বিয়েটাতে রাজি হতে হয়েছে। কিন্তু কিন্তু কি, শেষ পর্যন্ত আমি এখন বাড়ি থেকে পালিয়ে আপনার সাথে। কি কিছু না, আই রিকশা। আচ্ছা, আপনি কি সত্যি এতটা ভীতু? ছিলাম না হয়তো কোনো একদিন, কিন্তু এখন অনেকটা ভীত। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনার জন্য আমি কোথায় দেখছি? জি মানে, ও আচ্ছা 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 আচ্ছা, আপনার আমি জুয়েলারি দোকানে দেখছিলাম, আমার বউরে নিয়ে গেছিলাম বুঝছো। জি স্যার, উনি ছিল ওইখানে, ওনার আবার একটু চোখের সমস্যা আছে। ঠিক আছে, তো এটা কি? জি এইটা ভাই, আপনি তুলেছেন কেন? সে আমার বউ স্যার। কি বউ? ও বউ, আচ্ছা তাহলে ভালো। কোথায় যেতেছেন? ঘুরতে যাচ্ছি স্যার। বউরে নিয়ে ঘুরতে যেতেছেন? জি। হ্যাঁ এটা ভালো, বউরে নিয়ে ঘুরতে যাওয়াটা ভালো। হ্যাঁ আমিও যাই মাঝে মাঝে, যাই না? আচ্ছা চোখটা একটু, না
আপনার বউ তো তাকানো ঠিক হবে না, যা যা যান যান বরুণে ঘুরেন যান, ভালো ভালো এই যাও 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 এখানে দাঁড়াইছিস কেন, ট্রাকটা খারাপ নিচ্ছে না, দেখ কাগজপত্র আছে কিনা। কি আশ্চর্য, আপনি আমার মুসিবতের সময় এভাবে হাসছেন। তো কি করব, পুলিশকে দেখে ভয় পেয়ে আপনি যেভাবে তোপলাচ্ছিলেন, হাসি ছাড়া আমি আর কি করতে পারি। না মানে আসলে ঠিকই ভয় পেয়েছিলাম, ওই বন্ধু বলতে চেয়েছিলাম কিন্তু ভয়ে মুখ ফসকে বউ বলে ফেলেছি, সেই জন্য কিছু মনে করবেন না, সরি। ওকে, সে তো এখন আমাকে হন্যে হয়ে খুঁজছে সারা শহর। এই যাত্রায় তো বেঁচে গেলাম, আপনার পরবর্তী প্ল্যানটা কি? পেট পূজা, চল আসি। দেখুন, আমি না অনেক সহ্য করেছি আর পারছি না, আমি আপনার পেছনে সারাটা দিন ধরে গাধার মতো ঘুরেছি, আপনি যা বলেছেন তাই করেছি, এখন প্লিজ আপনি আপনার পথ দেখুন, আমি আমার, দয়া করে পিছু আসবেন না প্লিজ। আমি একা এখন কোথায় যাব? কোথায় যাবেন মানে, এটা নিয়ে আপনার তো চিন্তা করার কথা না, আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে, এই টাকাটা যথেষ্ট কয়েকটা দিন গা ঢাকা দেবার জন্য। মানুষ এরকম নির্দয়ভাবে কাউকে রিফিউজ করতে পারে? আপনাকে না দেখলে আমি জানতাম না। মানে মানে ভালো তো বাসতেন তাই না, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম, সেজন্য আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন, আমাকে ফিরিয়ে দিয়ে প্রতিশোধ নিচ্ছেন। নাকি অভিনয় করেছিলেন কিছুদিন? কেন এভাবে প্রতিদিন আমাকে ফলো করছেন? অন্তত 6 মাস তো হবে, আপনি কি বুঝতে পারছেন না, যদি যদি আমার বিন্দু মাত্র আগ্রহ থাকতো তাহলে আমি নিজের থেকে আপনার সঙ্গে কথা বলতাম। এই যে আজ তো ঠিকই কথা বলছেন। সেটা তো বলছি বিরক্ত হয়ে, ভালোবাসা থেকে না। এই বিরক্তিটাই হয়তো একদিন ভালোবাসায় পরিণত হবে। হবে না, হলে সেটা অনেক আগেই হতো। আপনার নামটা? অবাক করে দিচ্ছেন কিন্তু আপনি আমাকে, আপনি আমার পিছে পিছে ঘুরছেন অথচ আপনি আমার নামটা জানেন না। শুনুন, আমি কিন্তু শুধু আপনার পেছনেই ছুটছি, তাই আপনার কোনো কিছু জানতে হলে আপনাকেই জিজ্ঞেস করব। তো নামটা বলুন, আমার কিন্তু একটু বোরিং লাগেনি আপনার জন্য অপেক্ষা করতে। আমি লেট করে এসেছি সেটা আমি জানি, এটা আমাকে মনে করিয়ে দিতে হবে না। আমাকে মনে করিয়ে দিতে হবে না যে আমি কোনো ভুল মানুষের পেছনে ছুটছি না? আপনি ভুলই বুঝছেন, ভুল করছেনও। আমি এখানে আপনার সাথে কোনো প্রেমের আলাপ করতে আসিনি, কিংবা ভালোবাসার উত্তরে ভালোবাসি এই কথাও বলতে আসিনি, আপনি রং নাম্বারের উপর বসে আছেন হয়তোবা। দেখুন, আপনি খুব ভালো একজন ছেলে, ভদ্র, মেয়েদের পিছে পিছে ঘুরলেই কেউ অভদ্র বখাটে হয়ে যায় এ কথা আমি বিশ্বাস করি না, অন্তত আপনার ক্ষেত্রে না। আপনি যেহেতু আমার সঙ্গে ভদ্র ব্যবহার করেছেন তাই আমি আপনাকে ভদ্রভাবেই বুঝিয়ে বলতে চাই, প্লিজ এভাবে আমার আমার পিছু আর নেবেন না। আমি বিশ্বাস করি যে আপনি
এটা জানেন যে আমার ভালো হলে আপনারও ভালো হবে, এবং আমার এই ভালোর পিছে আপনার ভূমিকা থাকুক সেটা আমি চাই। প্লিজ সোয়ান না। ভালো, আমি সত্যিই বেসেছিলাম আপনাকে, সেখানে একটা ফোঁটাও মিথ্যে ছিল না। আমি আপনার চোখে খারাপ কিংবা বখাটে হয়ে থাকতে চাইনি, ভালো ছিলাম, ভালোই থাকতে চেয়েছি সারাটা জীবন। তবে হ্যাঁ, একটা সময় অনেক সাহসী ছিলাম, কিন্তু আপনার না শোনার পর থেকে অনেক ভীত হয়ে গেছি। কি করবো আমি এখন, চলে যাব। যদি আপনার বিশ্বাসটা আকাশ সমান হয় তাহলে আসতে পারেন আমার সাথে, আবার যদি চলেও যেতে চান জোর করে আটকাবো না আমি, পুরোটাই আপনার বিষয়। আপনি কাজ করুন, আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আরো ভালো লাগবে। আপনি বরং যান, আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আপনার ভালো লাগবে, কারণ সারাদিন আপনি আমার চাইতে অনেক বেশি ভয় ছিলেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটু বসুন, আমি একটু ফ্রেশ হয়েছি। পুলিশ এসছে, কি করবো এখন? এই ওরা যদি দেখে ফেলে তাহলে কিন্তু খুব বাজে রকম একটা কেসে ফেসে যাবো আমি। আমি একটা বুদ্ধি করছি, তোমার দরজা খুলতে তো দেরি হলো কেন? মানে স্যার আমি আমি ওয়াশরুমে কি ওয়াশরুমে ছিলাম। ও ওয়াশরুমে ছিল দুলাল, ঠিক আছে? ঠিক আছে স্যার। হে দাঁড়াও, এই ওদিকে ওদিকে। স্যার আমার আমার বউ স্যার। বউ? জি স্যার। ও বউ? জি স্যার। আচ্ছা তোমার বউরে বলো এক কাপ চা বানায় খাওয়াই দে। জি এক কাপ চা বানায় খাওয়াইতে বলো তোমার বউরে। বউ একটু চা করতো, পুলিশ স্যার খাবে। দুলাল? কি স্যার? ঠিক আছে? ঠিক আছে স্যার। বিয়ে করছো কয়দিন হলো? জি জি দুই দিন আগে, মানে গ্রাম থেকে নিয়ে আসছি বউ। ও বাবা, ঘরের ভিতরে এই অবস্থা, ভালোই তো। একদম গুলি করে দেবো, দাঁড়া, ধরে নিয়ে আস। চোপ না করে হ্যাঁ, এই আরো সব দাঁড়া, এখানে সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। দুলাল ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার গুলি করেন না, আমি স্যারটা করেছি। হেই আমার দিয়ে পালালি কেন, কি নাম তোর? স্যার আমি মহেশ। স্যার আমার ছোট ভাই,
রুমমেট ভালো ছেলে, ঘরের ভিতরে বউ আছে, তারপর আবার রুমমেট থইছো? এই জন্যই স্যার হিসাব করে স্যার, বাসায় আর আরেকজন পর পুরুষ থাকে তো। ও ভাইয়া, এই মেয়েটা কে? কি ব্যাপার, তোমার ঘরে বউ আছে আর তোমার রুমমেট এটা জানে না? স্যার আসল ব্যাপারটা হচ্ছে স্যার, ওই পুলিশ দেখলে ও বোকে অন্য চেষ্টা করে, এই ফাজমি করছে না, চো ভাই দেখছেন আমি আজকে ওই পুলিশ বোকে বানাইছি। আমারে বোকে বানাইছস? হ্যাঁ আমি এসআই ফেরদৌস, আমার বয়ে পুরো এলাকা কাবে আর তুই আমারে বোকে বানাইছস কি তুলাল? ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার এটা আমার পুরো অভ্যাস, এই পুলিশ দেখলে বোকা বানানোর ইচ্ছা। এই বদভ্যাস বাদ দে, বুবি নাকি তোমার বউ? কি বুবি কথা কয় না কেন স্যার? আমার বউ স্যার বোবা। তোমারে কইলাম আমার সন্দেহ হইতেছে, করো তো গোল্ডের ব্যবসা আর পাস আর করো না কি কে জানে। দুলাল ঠিক আছে? ঠিক আছে স্যার। না না স্যার আমি খুবই সৎ ব্যবসায়ী, মানে এই ভেজালটা তাহলে একদম পছন্দ করি না। ঠিক আছে আমি আইসক্রিম মতো চাইতেছি, দরকার পড়লে আবারও আসবো। নিশ্চয়ই আসবেন স্যার। না বললেও আসবো। স্যার আস বিশ্বাস করতে পারছি না। তুমি তো আমাকে কিছু বলনি, এটা কে দিয়েছিল? তো আড়াইটা হলে ১২টা বাজে, আমি তোকে সব বলছি। দাঁড়া তুই যা, একটু অ্যাড্রেস পানি খাওয়া। তো এই হচ্ছে পুরো ঘটনা। ও আচ্ছা, আপাতত ঠিক কথাই কইতে, এমন পাগল লোক কি বিয়ে করা ঠিক নাকি? আপা না ভাবি। ভাবি মানে? মানে হচ্ছে ইনি সেই মানুষ যাকে আমি পছন্দ করতাম, ভালোবাসতাম। আচ্ছা শোন, এরপরে পুলিশ এলে আর কোনো ভুল যাতে না হয়। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে তুই বস, দেখি উনি কী করে। আচ্ছা কিছু কথা বলতে চাই, যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বলবো, আর না হলে বলবো না। শোনার পরে আপনার যেটা উত্তর দিতে ইচ্ছা হয় আপনি সেটাই দিতে পারেন। কেন মনে হলো যে আপনার কথায় আমার মনোযোগ থাকবে না? ওই যে অনেক বেশি অ্যাভয়েড করেছিলাম আপনাকে, তাই এখন ভয় লাগে। আমি কোনো ভয়ঙ্কর মানুষ না, যখন আপনার পেছনে ঘুরতাম তখন যেরকম শান্ত ছিলাম এখনও সেরকম শান্তই আছি। আপনি একটু নির্ভয় বলতে পারেন যা বলতে চান। মানবেন তো যা বলবো? যদি মানার মতো হয় তাহলে ফেলে দেওয়ার সাহস করব না। আর মানার মতো যদি না হয় তাহলে? তাহলে নিজেকে বুঝিয়ে মানিয়ে নেব। কেন সেটা? ধরুন আপনার জন্য স্যাক্রিফাইস করলাম। আমার জন্য কেন করবেন স্যাক্রিফাইস?
এটার উত্তরটা আমার জানা নেই। বলতে চাচ্ছেন নাই তো? শুধু শুনতে চাচ্ছি যেটা আপনি বলতে চাচ্ছেন। জানি না আপনি কথাটা কিভাবে নেবেন, তবুও বলতে চাচ্ছি, বিয়ে করবেন আমাকে? ভেবে বলছেন নাকি মুখে আসলো তাই বলে ফেললেন? আমি সাধারণত কথা ভেবেই বলি। তাহলে এসআই ফেরদৌস উনি? ওনাকে যদি বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে তো আর বাসা থেকে পালাতাম না। আমি কি একটা মিনিট সময় পাবো? থ্যাংক ইউ। আরে তুই গেমস পরে খেল, শোন এদিকে তো ঘটনা ঘটে গেছে। কি হচ্ছে ভাইয়া? ও তো আমাকে আমার আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। খুশির খবর, কনগ্রাচুলেশন। কিন্তু আমি তো আছি ভয়। কিসের ভয়? এসআই ফেরদৌস যেরকম খতরনাক মানুষ, আমরা মাটির নিচে লুকিয়ে থাকলেও ঠিকই বের করে নেবে। ঠিক আছে আমি তাহলে যাই, তুই গেমস খেল। ঠিক আছে ভাই। কি উত্তরটা তো নাই বলবেন তাই না? এত ভীতু হওয়ার কিছু নেই, আত্মার উত্তর দেওয়ার স্বাধীনতা আছে। যা ইচ্ছে তাই বলতে পারেন। উত্তরটা না হলে কি খুব বেশি ক্ষতি হবে? না, একদমই না। আমি আসলে পুরো প্রস্তুতি নিয়ে আপনাকে কথাটা বলেছি, আমি রেডি ছিলাম। তাহলে আমি আপনাকে বিয়ে করছি। আপনার নামটা, মানে আপনার পুরো নামটা কি বলুন তো? কেন আপনার ধর্ম কি, আপনার কাছে কত টাকা আছে, এই সব কিছু আমার আসলে জানার দরকার নেই। এবার আপনি বলুন আপনার নাম। আমি মাহমুদ ইসলাম রাসেল। তাহলে এসব কি? আমার রুমমেট ছোট ভাই, ওর নাম মহেশ। ও, সারাদিন তো অনেক জ্বালিয়েছি, যান এবার রেস্ট করেন। আপনি ঘুমাবেন না?
কি বাবা, দুই দিন আগে না বলে বিয়া করছ, তোমার না বলে বউ? আপনি আমার কথা শুনেন, আপনি ওনার কলার ছাড়েন বুঝি, আপনি ওনার কলার ছাড়েন, আমি আপনার সব কথা মানবো শুধু একটা শর্তে, আপনি ওনাকে ছেড়ে দিন। আমি তুই দাদা দেখছি পাসপোর্ট লয়ে যাইতে। পাসপোর্ট লয়ে কই গেছে জানোস? আমি জানি না স্যার, আমার নাম করে স্যার।
পাসপোর্ট লইয়া গেছে। দুলাল জি স্যার, ঠিক আছে? ঠিক আছে স্যার, চলো চলেন স্যার। এবার তো টিপুলি টেবুকে বানাইলাম। শেষ পর্যন্ত তাহলে তুমি পালাই গেলা। আসলে আমি তোমার খুব ভালোবাসা জড়ায় ধরতে চাইছিলাম, কিন্তু সেই কারণে তোমার যে দম বন্ধ আসতেছিল এটা আমি বুঝি নাই। তোমরা দুজন যে দুজন অনেক আগে থেকেই ছিল এটা আমি প্রথম থেকেই জানি। ওই জুয়েলারির দোকান থেকেই আমার সব পরিষ্কার হয়ে গেছে। কি করব কল, কাজটাই করি এমন জায়গায় যে সবই জানতে হয়। আফসোস খালি, অনেকবার তোমারে বউ বউ কইছি কিন্তু বউ বানাইতে পারলাম না, আমারও দোষ আছে। আমি যা যা করছি তোমার সাথে ঠিক করি নাই। তোমার একটা কথা আমার খুব ভালো লাগছে, সেদিন কইছিলে না ইউনিফর্মের কথাটা, এই ইউনিফর্মের পাওয়ার এক্সারসাইজ করছি। আমার মতো নগণ্য মানুষ আসলে এই ইউনিফর্মের যোগ্যই না। আমি আমার সুদ জায় নিব, কারণ আমি এখন বুঝতে পারতেছি সত্যি খারাপ মানুষ হয়ে আর এত বড় দায়িত্ব পালন করা সম্ভব না, যে কারণে আমি তোমার হারাইলাম। যাই হোক, আইসার থেকে তুমি ফ্রি, বুক ভরে নিঃশ্বাস নাও। আসি, ভালো থাকি। লাল স্যার ঠিক আছে? ঠিক আছে। আরে মন খারাপ করে বলো, ঠিক আছে চলো। বন্ধু হবে না তবে শত্রু হয়ে রাও, তুমি বৃষ্টি হবে না তবে রোদ হয়ে পড়া, তবুও কাছে রও পাশে রও সারাক্ষণ, তবুও ইচ্ছে হও স্বপ্নটাও প্রয়োজন, তবুও কাছে রও পাশে রও সারাক্ষণ, তবুও ইচ্ছে হও গল্পটাও